এখানে লেখেন ইনডেক্স ডট লাইন আদে ঘুরাচ্ছেন স্টাইল ডট সিএসএস এখানে রাখেন এইচটিএমএল ফাইভ বক্স নেন এখানে যদি ডিজাইন করি আমরা ব্যাকগ্রাউন্ড থাক একটা একটা উইথ দেন সাপোজ 300 পিক্সেল শেষ করে নিতে এখন এটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি সাপোজ ইমেজ না একটা ওয়েবসাইটের একটা ক্লেআউট নিয়ে আসি না আপনার ওয়েবসাইট পিএসডি ইমেজ হ্যাঁ পিএসডি ডিস্ট্রিবিউটার মানে এটা কি ডেস্টিনারি ভাষায় নাকি ডেস্টিনি 2000 লিমিটেড এতটুকুই এতটুকুই ফুল আসবে না সুন্দর একটা ওয়েবসাইট না এটাকে আপনি একটা এখানে দিয়ে দেন দেওয়ার পর আমরা একটা ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমরা দিলাম ওয়েব ডট জেপি হ্যাঁ এটাকে যদি শো করাতে চাই তাহলে কেমনে শো করাবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজের স্ল্যাশ কি জানো দিয়েছিলাম ওয়েব ডট জেপিজি দিলেই তো শো করবে তাই না আসছে এখন এটা কাজ করেন এটা টোটাল শো করছে না কি কারণে এখান থেকে দেন ব্যাকগ্রাউন্ড কভার ফুল পাচ্ছে নিচের টুকু পায় নাই এখন নিচের টুকু পাওয়ানোর জন্য এখানে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন দেন এখন আছে কি এখন আছে লেফট টপট আছে আপনি যদি দিয়ে দিয়ে দেন লেফট বটম তখন বটমটুকু শো করবে দেখেন কি ঠিক আছে পায় নাই এখন এখানে আপাতত লেফট টপই থাক আমি চাচ্ছি না সবটুকু শো করুক আমি চাচ্ছি যখন হোভার করবো তখন সবটুকু শো করবে আস্তে আস্তে শো করবে তাহলে এখানে লেখেন বক্স ডট বক্স যখন হোভার করবো
তখন ব্যাকগ্রাউন্ড পজিশন বটম লেফট। এখন দেখেন তো আস্তে আস্তে দিয়ে দেন, কি সুন্দর আছে না, মনে হচ্ছে কি না কি ইউজ করেছে, মানে জাভা স্ক্রিপ্ট ইউজ করেছে মনে হচ্ছে, স্কল ডাউন করেছিলাম কি সুন্দর। আমরা ইচ্ছা করলে এরকম আরো আরো সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারি আমরা। হ্যাঁ এটা তো ওয়েবসাইট, এটা ইমেজ, এটা ইমেজ না এটা, হ্যাঁ ওয়েবসাইট ইমেজ। এখন এখানে আপনি আরো কাজ করতে পারেন, এখানে বক্সগুলোকে আরো অনেক অনেক বক্সে পরিণত করতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে পরপর চলে আসবে সবগুলা। চাচ্ছেন পাশাপাশি আনবেন তাহলে কি করবেন, পজিশন রিলেটিভ কি কেন ফ্লোট লেফট, ফ্লোট লেফট হলে কি হবে পাশাপাশি আসবে, চলে আসছে। এখন এখন এখানে আমরা কি করবো, চাচ্ছি একটু একটু বর্ডার থাকবে বা আপনার বর্ডার, সাপোজ 2 পিক্সেল সলিড রেড, তারপরে হচ্ছে এখানে রাখেন হচ্ছে একটা মার্জিন রাখেন, মার্জিন সাপোজ 10 পিক্সেল উপর নিচে ডানে বামে 10 পিক্সেল মার্জিন। কি সুন্দর আছে, কি জানি যাই না তো আমি। বিভিন্ন রকমের ডেমো টেমো শো করার জন্য এরকম থাকে, যেমন অনেক অনেক থিম আছে, অনেক অনেক থিমের ডেমো, এই ডেমোগুলো এখন নিচের দিকে কিরকম আছে আমরা তো জানি না, এই জন্য আমরা মাউসটা নিয়ে গেলে দেখতে পাই যে নিচের দিকে কিরকম ডিজাইন করা আছে। যেমন এখানে ওয়ার্ডপ্রেসের থেকে পপুলার যান, এভারটা না এখানে আসতে হচ্ছে বি থিমের মধ্যে মুভি থাকার কথা, লাইভ প্রিভিউতে যান, থাকতে পারে শিওর না আছে কিনা, আছে এখানে অন্যভাবে করা আছে, দেখছেন প্রিভিউশন এটা 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 তো করা যাবে, এটা করা যাবে না, এটা একটা ডিপ থাকবে মনে করেন এর মধ্যেই থাকবে, যেটা নিজের ডিপ থাকবে, যেটা ডিপের আপনার পজিশন দেওয়া থাকবে, আপনার জিরো দেওয়া থাকবে, যখন আমরা মাউসটা নিয়ে যাবো তখন এরকম করবো, করা যাবে না কি বোঝেন নাই। আচ্ছা করার ট্রাই করেন, নতুন কিছু করার ট্রাই করেন, আমি যেটা দেখাই দিলাম এটা হচ্ছে বেসিক, বেসিক এই যে আপনার পজিশন করে কটা যাচ্ছে, মাউসটা নিয়ে গেলে পজিশন অন্যরকম হয়ে যাচ্ছে, আপনার টিপ দিয়ে করবেন যে নর্মালি দেখা যাবে না, নর্মালি দেখা যাবে না, মাউস যখন নিয়ে যাবো ঘুমায় না পিছনের দিক, ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন তাহলে চোখ ধুয়ে আসেন, ঘুম পায় এই সময়টা, ঘুমের ঘুমের সময়, ঠিক আছে, বিশেষ করে স্টুডেন্ট লাইফ লাইফগুলোতে এই সময় তো টোটালি ঘুমের একটু সময়।